नमस्कार बंधुरा जब्स एंड नलेज यूट्यूब चैने अपन सकल के जानाई अनेक अनेक स्वागतम। केंद्र सरकार तथा जातीय निर्वाचन कमिशनर पक्ष थेके भोटार एवं आधार कार्ड लिंकर ब्यापारे एक गुरुत्वपूर्ण तथ्य जारी करा हयेछे, जेखाने भोटार कार्डर संगे आधार कार्डर लिंकेर समयसीमा अफिसियल भावे बाड़िये देवा हयेछे। तो सेई ब्यापारे आजकेर भिडियोते आमि आलोचना करब। तो सूतरां भिडियोटा किन्तु आपनादेर पक्षे भीषण गुरुत्वपूर्ण, कारण एर आगे जारा आपनारा पैन कार्ड बा आधार कार्ड लिंकेर विषयटाके अवहेला करेछिलेन एबं तार फलस्वरूप एखन आपनादेरके 1000 टाका जरिमाना दिये किन्तु लिंक कराते हच्छे। सेई भूल किन्तु आपनारा एई क्षेत्रे करबेन ना। तो सूतरां जेहेतु आपनादेर काछे समय प्रचुर देवा हयेछे, ता सत्त्वेও आपनारा किन्तु যত তাড়াতাড়ি সম্ভব ভোটার कार्डের संगे आधार कार्डের लिंकटी करिये नेबेन, कारण आखन किन्तु कोनो अतिरिक्त चार्ज लागछे ना। तो ताहले चलुन बंधुरा देखे नेওয়া যাক নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন তথ্য জারি করা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন, ভোটার কার্ড এবং আধার কার্ড লিংকের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার শেষ তারিখ এখনই জেনে নিন। নিউজ আপডেট অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিকদের ক্ষেত্রে একধারে যেমন আধার কার্ড ও প্যান কার্ড অবশ্য প্রয়োজনীয় দুটি নথি, ঠিক তেমনভাবে ভোটার কার্ডও পশ্চিমবঙ্গের জনগণ তথা ভারতের সাধারণ মানুষের কাছে ক্রমান্বয়ে অত্যন্ত প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। এবারে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার শেষ তারিখের মতোই ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার ক্ষেত্রেও চূড়ান্ত তারিখ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে সমগ্র ভারতের সাধারণ জনগণকে তাদের ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করতে হবে। আর এক্ষেত্রে ভারতীয় নাগরিকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আধার কার্ড ও ভোটার কার্ড লিংক করার সর্বশেষ তারিখ ছিল 1 এপ্রিল 2023। তবে এবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে 31শে মার্চ 2024 করা হলো। তো তাহলে বন্ধুরা এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে 1 এপ্রিল 2023 থেকে লিংকের ডেট বাড়ানো হলো 31শে মার্চ 2024 পর্যন্ত। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে আপনারা নিজের বাড়ি থেকেই স্মার্টফোনের সাহায্যে করতে পারেন, অথবা আপনাদের নিকটস্থ কোনো সাইবার ক্যাফেতে গিয়ে লিংকের কাজটি সম্পন্ন করে নিতে পারেন। আর এই প্রক্রিয়াটি বাড়ি থেকে অনলাইনে সম্পন্ন করার জন্য আপনাকে NVSP পোর্টালের উল্লেখিত এই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর ফর্ম 6B পূরণ করে সাবমিট করতে হবে। এক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ আপনাদের লাগবে না। তো তাহলে বন্ধুরা আপনারা যারা এখনও লিঙ্ক করেননি, অতি সত্বর আপনারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটা বাড়ি বসেই স্মার্টফোনের সাহায্যে করে ফেলুন। সেক্ষেত্রে আপনাদের কোনো চার্জ লাগবে না। আর যদি আপনারা সেক্ষেত্রে না পারেন, তাহলে আপনাদের কাছের কোনো সাইবার ক্যাফেতে চলে যান, সেখানে সামান্য কিছু তাদের পারিশ্রমিকের বিনিময়ে কাজটা করিয়ে নিন। কারণ সময় মতো এই কাজগুলো না করলে পরবর্তীতে কিন্তু এই কাজগুলোকেই ফাইন দিয়ে করতে হবে। তো আশা করি তথ্যটা আপনাদের পক্ষে খুবই উপকারী হবে এবং ভিডিওটা কিন্তু অনেক অনেক করে শেয়ার করবেন। এবং এই ধরনের সমস্ত সরকারি আপডেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।